পাটপণ্য রপ্তানি বাড়াতে বিদেশে নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে পাটপণ্য মেলার উদ্বোধন করে তিনি বলেন, এই শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণে দৃষ্টি দিতে হবে। পাটশিল্পকে আরও উন্নত করতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ সময় পাট খাতে বিশেষ অবদানের জন্য 11 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। পরিবেশ নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় বিশ্বে নতুন সম্ভাবনার মুখে বাংলাদেশের পাট শিল্প। বিলাসবহুল গাড়ি নির্মাণ থেকে শুরু করে কাগজ, পোশাক শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে পাটের চাহিদা বেড়েই চলেছে। জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাট খাতে সমৃদ্ধি ও বিশেষ অবদানের জন্য 11টি ক্যাটাগরিতে 11 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন তিনি। এছাড়া পাট সংশ্লিষ্ট সংগঠন ও অংশীজনদের মাঝেও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এ শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। এই সোনালী আঁশ, যে সোনালী আঁশ আমাদের জন্য, বাংলাদেশের জন্য সোনালী দিনের হাতছানি দিচ্ছে, কাজে সেটা আমাদের যথাযথ কাজে লাগাতে হবে। আমরা রপ্তানি করি, আমাদের রপ্তানির বহুমুখিতা বাড়াতে গেলে আমি মনে করি পাট, পাটজাত পণ্য তার মধ্যে অন্যতম ভূমিকা রাখতে পারে। পাট শিল্পকে আরও উন্নত করতে গবেষণা ও পণ্যের বহুমুখীকরণের বিকল্প নেই বলেও জানান তিনি। আমি মনে করি আমরা পাট, পাটজাত পণ্য যত বেশি উৎপাদন বাড়াতে পারবো দেশীয় কাজে যেমন লাগবে, আর রপ্তানি ক্ষেত্রেও বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দেবে। সেদিকে লক্ষ্য রেখেই পাটের রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা, কোন দেশে কী ধরনের চাহিদা আছে সেটা দেখা এবং সেই ধরনের পণ্য উৎপাদন করার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। চাষি, শ্রমিক থেকে শুরু করে এ শিল্পে জড়িত সবার ভাগ্য উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা চান শেখ হাসিনা। আমি 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে পাট, পাটজাত পণ্য এবং বিশেষ করে পাটের এখন আমরা যে যাদেরকে বেসরকারি খাতে যে শিল্পগুলি তুলে দিলাম, পাট কলকারখানাগুলি তুলে দিলাম, সেই জায়গাগুলিতে নতুন মেশিনারিজ বসিয়ে নতুন পণ্যগুলি আপনারা তৈরি করবেন আমি সেটাই আশা করি। এবং আপনাদের আমরা দিয়েছি লিজে, কিন্তু এর ফলাফলটা কি আমি কিন্তু সেটাও দেখব এবং নজরদারিতে থাকবেন এর জন্য মনে থাকে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে বিভিন্ন জেলায় 6টি পাট কলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম ও 3 দিনের পাট পণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা।